বিগত কয়েক বছর আগে এক সমীক্ষায় দেখা গিয়েছে প্রতি বছর প্রায় 8.9 মিলিয়ন মানুষ এই অস্টিওপোরোসিস ফ্র্যাকচার অথবা হাড়ের ভঙ্গুরজনিত কারণে হাড় ভাঙাতে আক্রান্ত হচ্ছে। অর্থাৎ প্রতি 3 সেকেন্ডে গোটা ওয়ার্ল্ডে একজন মানুষ অস্টিওপোরোসিসজনিত কারণে হাড় ভাঙার সম্মুখীন হয়। যদিও বাংলাদেশে কিন্তু এর স্পেসিফিক ডাটা পাওয়াটা মুশকিল যে কত শতাংশ মানুষ আমাদের অস্টিওপোরোসিসের এই ফ্র্যাকচারের সাথে জড়িত, বাট আমরা যারা নিয়মিত অর্থোপেডিক্সে প্র্যাকটিস করছি তাদের কাছে যত রোগী আসে, বিশেষ করে মধ্য বয়সের পর থেকে অধিকাংশ পুরুষ বিশেষ করে মহিলারা এই অস্টিওপোরোসিসে আমরা আক্রান্ত হতে দেখি। বর্তমানে এই জন্যে এটাকে বলা হয় সাইলেন্ট কিলার। এর অনেকগুলা সমস্যা যদি চিহ্নিত করে থাকে, একটা প্রধান কারণ হচ্ছে আমাদের সাধারণত মধ্যবয়স্কী পুরুষ এবং মহিলাদের এই হাড় ভাঙার বা অস্টিওপোরোসিসের সম্ভাবনাটা বেশি থাকে। আমরা যদি আমাদের এই জীবনটাকে 3 ভাগে ভাগ করে নিই, তাহলে প্রথম 30 বছর পর্যন্ত কিন্তু আমাদের যে হাড় ভাঙা এবং হাড় গড়ার যে প্রতি বছর প্রবণতা থাকে, 30 বছরের মধ্যে কিন্তু হাড় ভাঙার থেকে হাড় গড়ার প্রবণতাটা বেশি থাকে। 30 থেকে 45 অথবা মধ্য বয়সে কিন্তু হাড় ভাঙা এবং হাড় গড়া প্রতি বছর একই রকম হয়। বাট সমস্যাটা শুরু হয় আমাদের মহিলাদের ক্ষেত্রে। মহিলাদের যখন মেনস্ট্রুয়েশন বন্ধের ঠিক আগে থেকে মেনস্ট্রুয়েশন বন্ধ হওয়ার পরবর্তী 10 থেকে 15 বছর পর্যন্ত এই অস্টিওপোরোসিস বা হাড় ভাঙার এই প্রবণতা পুরুষের তুলনায় অনেক গুণ বেড়ে যায়, তাই আমরা বর্তমানে কিন্তু অস্টিওপোরোসিসের যে অধিক সংখ্যক রোগীকায় তার একটা বিশাল অংশ কিন্তু আমাদের এই মধ্যবয়সী মহিলা। এই ক্ষেত্রে মাথায় রাখতে হবে, আমরা যদি যৌবন বয়সে অতিরিক্ত পরিমাণ ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার গ্রহণ করি, নিয়মিত শারীরিক এক্সারসাইজ করি, তাহলে পরবর্তীতে যে হাড় ভাঙা অথবা অস্টিওপোরোসিসের প্রবণতা বিশেষ করে মহিলাদের এই সমস্যাটা থেকে কিন্তু খুব সহজেই তারা নিজেদেরকে বিরত রাখতে পারে এবং একটা খুব সুন্দর লাইফ লিড করতে পারে।